সরকারি চাকরিজীবীদের মূল বেতন বোনাস এবং উচ্চ ভাতার বাইরে সকল সুবিধা করমুক্ত থাকবে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত কেমন আছেন আশা করি আল্লাহ রসের অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ ইতিমধ্যেই ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কী নিয়ে তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বোনাস উৎসব ভাতার বাইরে অন্যান্য সুবিধাগুলো করমুক্ত থাকবে প্রিয় বন্ধুগণ এটি সম্প্রতি সময়ের আপডেট এবার আমরা প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেব সরকারি চাকরিজীবীদের মূল বেতন বোনাস এবং উৎসব ভাতা বাদে অন্য সব সুবিধা দি করমুক্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় সোমবার সতেরো জুলাই অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বোর্ড আয়কর আইন দু হাজার তেইশের ধারা ছিয়াত্তরের উপধারা এক অনুযায়ী এই প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন দু হাজার তেইশ দু হাজার তেইশ সনের বারো নং আইনের ধারা ছিয়াত্তরের উপধারা একে প্রদত্ত ক্ষমতা বলে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন উৎসব ভাতা ও বোনাস যে নামে অভিহিত হোক না কেন ব্যতীত অবসরকালে প্রদত্ত সুবিধাসহ কেবল সরকারি বেতন আদেশে উল্লিখিত অন্যান্য ভাতা ও সুবিধা দিকে প্রদেয় আয়কর হইতে এত দ্বারা অব্যাহতি প্রদান করিল এই প্রজ্ঞাপনের এক সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী বলিতে নিম্নবর্ণিত কর্মচারী বা ব্যক্তিকে বুঝাইবে যথা ক নম্বর বলা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক খ নম্বর চাকরি বেতন ভাতাদি আদেশ দু হাজার পনেরো অনুচ্ছেদ একের উপ অনুচ্ছেদ চার অনুযায়ী যে সকল কর্মচারীর জন্য উক্ত আদেশ প্রযোজ্য প্রিয় বন্ধুগণ এদিকে আর একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে সরকারি ভাতার আয়কর অব্যাহতি দু কোন কোন ভাতা আয়কর হিসেবে আসবে না সরকারি প্রতিষ্ঠান স্বশাসিত ও ব্যাংক সহ বিধিবদ্ধ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী এ গেজেটের আওতায় থাকবে সরকারি ভাতার আয়কর অব্যাহতি দু প্রথম প্রশ্ন বেতন বলতে কি বোঝায় বেতন বলতে মূল বেতনকে বোঝানো হয় মোট বেতন অর্থাৎ যেখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ সেই বেতনকে বোঝানো হয় না বেতন বলতে বেতন স্কেলে উল্লেখিত মূল বেতনকে বোঝানো হয় সেই মূল বেতন আয়কর গণনায় অন্তর্ভুক্ত হবে সরকার বেতন উচ্চ ভাতা ও বোনাস ব্যতীত অন্যান্য সকল ভাতাকে আয়কর মুক্ত ঘোষণা করেছে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে ল্যাম গ্রান্টও কি আয়কর মুক্ত থাকবে হ্যাঁ মৃত কর্মচারী পরিবারকে আঠারো মাসের ল্যাম গ্রান্ট অর্থ প্রদান করা হয় ছুটি নগদায়ন ল্যাম গ্রান্ট হলো একজন সরকারি কর্মচারী পেনশনের উদ্দেশ্যে পিআরএল গমনের পর যদি অর্জিত ছুটি পাওনা থাকে তবে তাকে সর্বোচ্চ আঠারো মাসের মূল বেতনের সম অর্থ প্রদান করা হয়ে থাকে যাকে বলা হয় লাম গ্রান্ট আরেকটি প্রশ্ন হচ্ছে উৎসব ভাতাই তো বোনাস তাই নয় কি হ্যাঁ কিন্তু উৎসব ভাতা ছাড়াও কোনো সরকারি কর্মচারী বোনাস হিসেবে কোনো অর্থ গ্রহণ করে সেটিও করযোগ্য আয় হিসেবে পরিগণিত হবে বোনাস বা ভাতা হল কোনো কর্মীর তার নিয়মিত মজুরির অতিরিক্ত বাড়তি পাওনা কোনো প্রতিষ্ঠান কোনো উপলক্ষ্য বা উৎসব পালন সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন যেমন উৎপাদন সময়ানুক উপস্থিতি নিষ্ঠার সঙ্গে কর্মসম্পাদন প্রভৃতির জন্য বোনাস দিতে পারে ধর্মীয় ছুটির ভাতা বা তুনজান গান হরির হলো একটি বাধ্যতামূলক নন ওয়েজ আয় বা কর্মচারীর আয় মৌলিক মজুরির বাইরে যা কোম্পানিকে অবশ্যই ধর্মীয় ছুটির আগে কর্মচারীদের দিতে হবে এখানে আরেকটি বিষয় পরিষ্কার বলা হচ্ছে শুধুমাত্র মূল বেতন ও উৎসব ভাতার উপর আয় প্রদান করতে হবে যদি করযোগ্য আয় সীমার মধ্যে থাকে অন্যান্য ভাতা ও করযোগ্য আয়ের বাইরে থাকবে প্রিয় বন্ধুগণ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে অবশ্যই অবগত হলেন নিশ্চয়ই এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত দারুণ সুখবর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক লাইক দেবেন সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেট গুলি সবার আগে পাওয়ার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ